আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে কাঁচা কলা ভুনা। এই রান্নাটা মূলত আমরা সবাই কম বেশি করতে পারি এবং অনেকেই এটি অনেকভাবে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা একটু ডিফারেন্টভাবে করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে লাগছে পানি এবং হলুদ। একটি করে কলা ছিলে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটাকে হলুদ মেশানো পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে করে আপনার যখন কলা ছিলে রাখবেন তখন কিন্তু কলার স্কিনটা কালো হয়ে যাবে না, আর যদি স্কিনটা কালো হয় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, অনেক অনেক সময় এটা খেতেও ভালো লাগে না। হলুদ মেশানো পানিতে ডুবিয়ে রেখে এটাকে আপনাদের মতো শেপ দিয়ে এখন কেটে নেবেন। আমি আমার মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। সাথে একটি পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি। পানি ফুটে উঠলে অ্যাড করে দিচ্ছি কলা এবং স্বাদমতো লবণ। ঘড়ি ধরে ঠিক 5 থেকে 7 মিনিট এটাকে জাল করে নেবেন, যেহেতু কাঁচা কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যদি বেশি সিদ্ধ করেন তখন কিন্তু ওভারকুক হয়ে গেলে এই কলাগুলো ভর্তার মতো হবে, তখন খেতে ভালো লাগবে না। ঠিক 50% সিদ্ধ করে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দিবেন, আর যথাসম্ভব যদি পারেন বরফ পানিতে রেখে দিবেন, এতে করে কলার কালারগুলো নষ্ট হবে না। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং 1 মোট পরিমাণ পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ আদা বাটা, 1 কোয়া রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, স্বাদমতো লবণ এবং 1/2 চা চামচ গোটা রাঁধুনি বাটা একত্রে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা অবশ্যই আগে থেকে ভেজে নেবেন, তারপর এটাকে বেটে নেবেন, আর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো একত্রে এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে এবং পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে আসবে। আমি কিন্তু 2 বার করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি রুই মাছ। আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে বড় মাছ দিয়ে রান্নাটা করলে সবচেয়ে বেশি মজার হয়। মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিয়ে এখন মাছ কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, আর এখন চুলার তাপ একেবারে লো হিটে রেখে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর মাছগুলোকে একে একে তুলে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি সেই কলা। আগে থেকে কলার পানিগুলো ঝরিয়ে নিয়ে তারপর এটাকে বরফ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে যদি কলাগুলোকে বরফ পানিতে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা কলাগুলো যে সিদ্ধ করেছেন যে পানিটা দিয়ে ওই পানিগুলো ঝরিয়ে তারপর এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে কলার যে স্কিনটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু থাকে না। এখন কলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, আর আপনারা চেষ্টা করবেন কলাগুলোকে খুব কম পরিমাণ সিদ্ধ করে নেওয়ার। এতে করে আপনি যখন কলাগুলোকে কষাবেন তখন কিন্তু এটা গলে যাবে না। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার পানি। এখন আপনারা পছন্দ মতো ঝোল ইউজ করতে পারেন। যেহেতু লো হিটে রেখে রান্না করতে হবে তাই 1/2 লিটার পানি দিয়েছি, আর বলক উঠে আসলে অ্যাড করে দিচ্ছি রুই মাছ। এখন এটাকে ঢেকে একেবারে লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। এতে করে কলার ভিতরে এবং মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তারপর এরকম ঘনত্ব রেখে লবণের পরিমাণটা দেখে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেষে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, তবে যেহেতু গোটা রাঁধুনি মিক্স করে বেটে দিয়েছিলাম তাই ভাজা জিরার গুঁড়া দিইনি। যদি আপনাদের ভালো লাগে দিয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।